ডাক্তারদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে একটি ধারাবাহিকভাবে তারা কর্মসূচি পালন করেছে এবং আমরা প্রত্যাশা করি যে এটির একটি শান্তিপূর্ণ সমাধান হবে এবং বেতন ভাতার যে তারতম্য রয়েছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিষয়ে যারা আমাদের তো আসলে নতুন করে কিছু জানানো নেই আমাদের যে দাবি এবং আমাদের অবস্থান আমরা কী করে এই পর্যন্ত আসলাম উনি যেহেতু মেডিকেল পার্সন না মেডিকেলের যারা বাইরে আছে তাদেরকে আমাদের বোঝাতে হবে যে আমরা আসলে কী নিয়ে আন্দোলনটা করছি তো আমরা সেটাই ওনাকে বোঝাতে চাচ্ছিলাম এবং উনি যথেষ্ট বিচক্ষণ মানুষ আমরা জানি তো আমরা চাচ্ছি ওনারাও আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের দাবি আদায়ের জন্য ওনারা যেন সচেষ্ট হয় এটাই আচ্ছা ভাইয়া হ্যালো আমাদের যে আপনারা কিছুদিন পর পর আসতেছেন আসলেই আপনারা আসতেছেন আবার চলে যাচ্ছেন এই ব্যাপারটা কেন আসতে চলে যাচ্ছি যখনই আমরা কোনো কর্মসূচি দিচ্ছি আবার একটা আশ্বাস পাচ্ছি যে হ্যাঁ এইটা হবে তিন দিন পরে দেখা করা হবে এক সপ্তাহ পরে বাড়ানো হবে লিখিত প্রজ্ঞাপন আসবে আমরা থেমে যাচ্ছি ডাক্তার মানুষ তো খুব বেশি কঠোর হতে পারছি না হ্যাঁ কর্মবিরতি তিনবার ঘোষণা দিয়ে আমরা বাতিল করেছি যে হসপিটালে রুগীর এত প্রেশার আমরা এই জনদুর্ভোগ সৃষ্টি না করি আমরা বারবার বলছিলাম আমরা বিএসএফ ভিতরে ছিলাম আমরা বলছিলাম আমরা জাতীয় মিউজিয়ামের সামনে দাঁড়াবো শান্তিপূর্ণই করবো আপনাদের পুলিশ ভাইদের প্রোটোকলেই আমরা যাবো তারা আমাদেরকে যেতে দেন এবং আটকিয়ে রেখেছে এটার ডকুমেন্টও আছে ছবিও আছে এটার পরবর্তীতে আমরা তারা আমাদেরকে সিকল দিয়ে আটকিয়ে রেখেছে পরবর্তী এক পর্যায়ে আমরা পিছন থেকে এই জনগণ আমাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব ছিল না এখানে আমরা পরে অবস্থান নেই এবং আমরা সবার উচ্চ মহলে আমরা আবার কথা বলেছি যে আমাদের এই দাবির একটা লিখিত প্রজ্ঞাপন কারণ সবাই এই দাবির পক্ষে সবাই বলে দাবি যৌক্তিক কেন এটা বাস্তবায়ন হচ্ছে না আমি জানতাম না আমি মূলত পাঠার সময় সে যাচ্ছিলাম আমরা এখানে আমরা স্বাধীনতার পক্ষের লোকজন আমরা যারা লিড দিচ্ছি আমরা সবাই স্বাধীনতার পক্ষের লোকজন আমরা কখনোই চাইবো না এটাকে কেউ অন্য কোনো পার্টি এসে তৃতীয় পক্ষ ঢুকে অন্য কোনো দিকে এটাকে আন্দোলনটাকে ঘুরে দেয় আমরা এটা কখন হতে দেবো না কিন্তু আমরাও চাচ্ছি আমাদের একটা লিখিত প্রজ্ঞাপন দিক আমাদের ভাতা বৃদ্ধি করুক কারণ সবাই এটা যৌক্তিক মানছে কেন দাবিটা তাহলে পূর্ণ হচ্ছে না আমরা এখন কাজে ফিরে যাবো সবাই